মুর্শিদাবাদের সুতিতে সেখানে বিপুল পরিমাণে সোনা ও রূপোর গহনা সহ চুরিচক্রের মূল দুই পাণ্ডাকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। তাদেরকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পুলিশ শুরু করেছে, আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে, তারপরে পিসি নেয়ার পরে পরবর্তী জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবে পুলিশ। অনুমান করা যাচ্ছে জিজ্ঞাসাবাদের পর এদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই ঘটনায় আরও গ্রেপ্তারি হতে পারে। পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। চলে যে সামনে দিয়ে লাভ আছে।